স্বামী বিবেকানন্দ বলতেন, আদর্শ শিষ্যকে সংযম শিখতে হয়। আজকের ভণ্ড গুরুদের, জঙ্গি শিষ্যদের সংযমের নমুনা দেখলে স্বামীজি আজ কি বলতেন জানতে ইচ্ছে করে। সাহিত্যে স্বামী ঘুটঘুটানন্দ কিংবা বীরিঞ্চি বাবাদের ভণ্ডামি দেখে পাঠকের হাসি পেলেও আজ ভারতের 125 কোটি নাগরিক দেখল বাবা গুরমিত রাম রহিমের গুন্ডাদের দাপট। বিপুল সম্পত্তির মালিক, রাজনৈতিক মহলে অবাধ যাতায়াত, এহেন গুণী গুরু ধর্ষণে দোষী সাব্যস্ত হতেই নিজ মুক্তি ধারণ করল উপযুক্ত শিষ্যরা। রণক্ষেত্রে পরিণত হলো হরিয়ানা পাঞ্জাব, হিংসা ছড়ালো দিল্লি এবং উত্তরপ্রদেশেও। বাবার ভক্ত গুন্ডারা নির্বিচারে একের পর এক গাড়িতে আগুন দিল, ট্রেনে আগুন দিল, সরকারি সম্পত্তি ভাঙচুর করল। হরিয়ানার বিজেপি সরকারের চূড়ান্ত অপদার্থতা এবং ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তায় আজ পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও শহরে রাম রহিমের জঙ্গি ভক্তদের জমায়েত আটকায়নি সরকার। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাতে কোতোয়ালিতে মছলি বাবার আঁশ ছাড়ানো হয়েছিল, আর আজ রাম রহিমের ক্ষেত্রে সেই প্রক্রিয়া শুরু হতে না হতেই দেখুন কিভাবে পরিকল্পনা করে ছড়ানো হলো হিংসা। স্বঘোষিত ভগবানের দূতকে বাঁচাতে পারল না তথাকথিত অলৌকিক শক্তি। ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হল 5 কোটি ভক্তের বাবা, আর আশঙ্কাকে সত্যি করে হিংসার পথই বেছে নিল বাবার ভক্তরা। হরিয়ানার পাঁচকুল্লায় চলল স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের অনুগামীদের তাণ্ডব, জ্বলল শতাধিক গাড়ি, পুড়ল স্টেশন, ছাই হয়ে গেল একাধিক সংবাদ মাধ্যমের ওবি ভ্যান, ছাড় পেল না টেলিফোন এক্সচেঞ্জ, দমকলের গাড়ি, বিদ্যুৎ দপ্তরের অফিস, পেট্রোল পাম্প, মিল্ক অফিস, কার্ফুর মধ্যেই চলল পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাস, চলল গুলি, মৃত্যু হলো একাধিক জনের। এক আদমি কা সব পড়া হ্যায়, এ ইয়ে সব পড়া হ্যায় এক আদমি কা। কিন্তু কে এই গুরমিত রাম রহিম? গুরমিত রাম রহিম ডেরা সাচা সৌদার প্রধান। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে তার ভক্ত ছড়িয়ে। বাবা রাম রহিমের বিরুদ্ধে 1999 সালে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ ওঠে। এক শিষ্যা সিবিআইকে গোপন জবানবন্দিতে জানান, তিনি হরিয়ানার সিরসায় ডেরা প্রধানের চেম্বারে ঢোকার পরই দরজা বন্ধ হয়ে যায়। দেখেন রাম রহিম বড় স্ক্রিনে পর্নোগ্রাফি দেখছেন, এরপরই রাতভর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদানীন্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে লেখা চিঠিতে এক শিষ্যা অভিযোগ করেন, হরিয়ানার সিরসায় ডেরা চত্বরে অন্য শিষ্যাদেরও একাধিকবার ধর্ষণ করেন রাম রহিম, কিন্তু অভিযোগ কেন্দ্র কোনো ব্যবস্থা নেয়নি। এরপর আদালতে চিঠি লেখেন ওই দুই শিষ্যা। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিবিআইকে রাম রহিমের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করতে নির্দেশ দেয়। 2002 সালে সিবিআই ডেরা প্রধানের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে। 15 বছর পর শুক্রবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়। রাস্তায় নামে রাম রহিমের হাজার হাজার ভক্ত। বৃহস্পতিবার টুইট করে রাম রহিম বলে, আদালতে সে হাজির হবে। প্রায় 100 গাড়ির কনভয় নিয়ে এভাবেই আদালতে পৌঁছয় বিতর্কিত ধর্মগুরু। এরপর সিবিআই কোর্ট তাকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করে, সোমবার শাস্তি ঘোষণা হবে। কিন্তু গুরু দোষী সাব্যস্ত হয়েছে শুনে পাঁচকুল্লা সহ নানা জায়গায় তাণ্ডব শুরু করে রাম রহিমের অনুগামীরা। দিনভর জ্বলে আগুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও শুরু থেকে বিজেপি পরিচালিত হরিয়ানা সরকারের বিরুদ্ধে নরম মনোভাব নেওয়ার অভিযোগ উঠছিল, আর শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি প্রমাণিত করে সেই তাণ্ডব চলল। इसका जिम्मेदार सरकार है, क्योंकि धारा 144 लगे होने के बावजूद यहां तक हजारों लोग आने दिए गए। धारा 144 का क्या मतलब होता है, जिस चीज की हाईकोर्ट ने आशंका जताई थी वही हो रहा है। রাম রহিমের অনুগামীদের তাণ্ডবের মুখে কার্যত অসহায় হরিয়ানা সরকার এখন কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে। শান্তির আহ্বান জানাচ্ছে, जिन्होंने उत्पात मचाया है, कानून को अपने हाथ में जिन लोगों ने लिया है उनके खिलाफ कार्रवाई की जाएगी। मैं सभी लोगों से अपील करता हूं कि इस प्रकार की अफवाहों में ना आए, किसी भी अपराधी वृत्ति के लोगों से बचें, उनसे सावधान रहें। সব কিছু হয়ে যাওয়ার পর আকাশে উড়েছে হেলিকপ্টার, নামানো হয়েছে ড্রোন, কিন্তু তার আগেই যা করার সব কিছু করে দিয়েছে বিতর্কিত ধর্মগুরুর অনুগামীরা। শান্ত শহরকে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। তখন কোথায় ছিল হরিয়ানার বিজেপি সরকার? কেন এই অনুগামীদের আগে থেকে শহরে ঢুকতে দিয়েছিল তারা? রাম রহিমের সঙ্গে বিজেপির সখ্যের জেরে কি এই ঢিলেঢালা মনোভাব? প্রশ্ন তুলছেন অনেকেই। এরই মধ্যে পাঁচকুলার সিবিআই আদালত থেকে হেলিকপ্টারে করে ধর্ষণে দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরুকে রোহতকের জেলে নিয়ে যাওয়া হয়। সোমবার সাজা ঘোষণার দিন, সেদিন কি হবে
তাই ভেবে এখন থেকে ঘুম উড়েছে পুলিশ প্রশাসনের। এবিপি আনন্দ। সমীর গোস্বামীকে দিয়ে শুরু করবো। সমীর দা, আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে, সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ। এক সহসিত গডম্যান, তিনি আদালতে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হলেন, সিবিআই আদালত, হাইকোর্ট বারংবার, একবার নয় সরকারকে বলছে একাধিকবার, 144 ধারা জারি করো, কোনো জমায়েত করতে দিও না। কার্যত পাঁচকুলায় পজিশন নিতে দেওয়া হয়েছে, একদিন দুদিন নয়, চার দিন ধরে এই ভক্তদের ডেরা বাঁধতে দেওয়া হচ্ছে। অন্তত 20,000 মানুষ সেখানে 144-এর মধ্যে সরকার তাদের অ্যালাউ করেছে সেখানে থাকার। এক দুই হচ্ছে, আমি পাশাপাশি ঠিক দুটো ঘটনা রাখবো। একটা আপনার মনে আছে জাট সংরক্ষণের সময় ঠিক এক জিনিস হয়েছিল হরিয়ানা এবং সরকার বসে বসে দেখেছিল। দুই 2014-তে আর এক বাবা 19 নভেম্বর, তার নাম রামপাল, খুনের মামলা তার বিরুদ্ধে, 10 দিন পুলিশ প্রশাসন কোর্টের ধাক্কা সত্ত্বেও অপেক্ষা করেছিল, আশ্রমে ঢোকেনি। যখন 10 দিন পরে 19 তারিখ ঢুকলো, তখন কি পাওয়া গেল? 5 জন মহিলার মৃতদেহ এবং 10 মাসের একটা শিশুর মৃতদেহ। তো সেই রামপাল, আমার বক্তব্য খুব পরিষ্কার যে গুন্ডা, ক্রিমিনাল এবং তোলাবাজরা শুধু নয়, এই বাবাদেরও পেছনে আসলে রাজনীতির বাবারা থাকেন এবং এই ভক্ত ভোটের রাজনীতিতে গোটা কারবারটা চলে। সেই জন্য আজকে 23 জন মানুষ, এই অনুষ্ঠান যখন শুরু করছি সংখ্যাটা 23 হয়েছে, এখন বলতে বলতে 28 সরকারি সংখ্যা, 28 আরও বাড়তে পারে। আমি বলছি সেই 28টা প্রাণ ঝরে গেল এই বাবার জন্য এবং বাবার বাবাদের জন্য। আমি প্রথমে একটা, আমি জানি না এখানে সিনেমাটা কে কে দেখেছেন, আমি আজকে এই ঘটনাটার যে ক্যাপশনটা দেবো সেটা হচ্ছে সিংগম। সিংগম বলে একটা বই তোমরা নিশ্চয়ই দেখেছো, সেখানকার যে গডফাদার ছিল তার সঙ্গে দেখো এই গডফাদারের কিন্তু মিল আছে। এই প্রত্যেকটা এই ধরনের যারা গডফাদার তারা কিন্তু তাদের সঙ্গে একটা ক্রিমিনাল বেল্ট রেখে দেয়, যাদেরকে শিখিয়ে দেওয়া হয় কখন তারা অ্যাসিড বোতল মারবে, কখন তারা বোম মারবে, কখন তারা গুলি করবে, কখন তারা লাঠি দিয়ে মারবে। যে সংখ্যাটা বলা হচ্ছে এটা কিন্তু আমরা শুনছি যে ওনার 3 কোটি না কত কোটি মানে শিষ্য বা শিষ্যা, এটা আমরা শুনছি, বাস্তবে কতটা আছে আমরা জানি না। তার কারণ রবিশঙ্কর এবং রামদেব বাবারও এত লোকজন আছে কিনা আই ডু নট নো, কিন্তু দে ইউজ টু বি ক্লেম যে আমি আমার এরকম আছে। এখানে প্রথম কথা হচ্ছে দেখো এটা পিওরলি ভোটের রাজনীতি, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, নচেত এত লোক, এই যেটা তুমি প্রথমে বললে, এত লোককে অ্যালাউ করবেন? 144 দ্বারা জারি রয়েছে, সেখানে তো একটা এসপি আছে, সেই এসপি কি করছিলেন? তার উপরে যারা আছে, আইজি আছে, সেখানে একজন চিফ আছেন, তারা কি করছিলেন? তারা বসে বসে এটা দেখেননি? আর যেটা আমরা সারাদিন ধরে দেখলাম সেখানে 144 দ্বারা যদি তারা রাজনৈতিক মদতপুষ্ট না হয় তাহলে তো তাদের অ্যারেস্ট করা অনেক আগের থেকেই শুরু হয়ে যেত, এই কদিন ধরে তাদের ওখানে থাকতে দিত না। এবং এর সঙ্গে কিন্তু আমি বলবো যে প্রশাসনের একটা বড় অংশের, সেটা আইএএস হোক, আইপিএস হোক, আইএফএস, তাদের আমি পার্টিকুলার কাউকে বলছি না, তাদেরও কিন্তু যোগসূত্র আছে। একটা নেক্সাস ছাড়া এত বড় একটা ঘটনা, এরকম নৃশংস একটা বর্বর ঘটনা ঘটতেই কখনো পারে না, এই এটা একদম একটা পরিকল্পিত ঘটনা, একদম পরিকল্পিত। আমি সমিত আবার আসবো, আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে এই পরিকল্পিত ঘটনা যেখানে ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যম হাজির এবং একদিন দুদিন নয় 3-4 দিন ধরে আশঙ্কা করা হচ্ছে যে এই 20,000 মানুষের জমায়েত যে কোনো মুহূর্তে হিংসাত্মক হয়ে উঠবে আদালতের রায় বের হওয়ার পর, তখন চুপ করে বসে রইল সরকার। কেন, কোন জাদুতে কি ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় ঘটনাচক্রে আজকে যখন এই ছবি লাইভ সম্প্রচারিত হয়? শুধুমাত্র এবিপি আনন্দের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, যিনি সরাসরি ওই ফিড টেলিকাস্ট করতে পারছিলেন, সেই ঘন্টাগুলো আপনাদের সামনে হাজির করবো। पंचकुला की सीबीआई अदालत ने डेरा मुखी गुरमीत राम रहीम को सजा क्या सुनाई, डेरा प्रेमियों ने यहां पर गुंडागर्दी शुरू कर दिया। देख सकते हैं कि सिक्योरिटी फोर्सेस और समर्थकों के बीच में भारी जंग छिड़ चुकी है, आप देखिए हवा में धुएं उड़ रहे हैं, गाड़ियों को आग लग चुकी है, काफी सारे जो समर्थक है ये देखिए ओबी को किस तरीके से नीचे गिरा दिया है इन्होंने और पलट दिया है इस ओबी को इन्होंने, बहुत सारे समर्थक मौजूद हैं, उग्र हो गए हैं। अब फिलहाल जो पैरामिलिट्री फोर्स है वो यहाँ पर अभी खड़ी हुई है। पंचकुला में आगजनी और हिंसा की तस्वीर आप देख रहे हैं, सीधी पंचकुला में सेक्टर 5 और 6 के सामने, ये मेरे सामने भारतीय जीवन बीमा निगम की बिल्डिंग है, यहाँ मोटरसाइकिल छुपा के रखा गया था और ये बिल्डिंग में आग लगने वाली है लगभग, क्योंकि यहाँ कोई फायर ब्रिगेड की गाड़ी नहीं है, यहाँ कोई फायर ब्रिगेड की गाड़ी नहीं है। ये देखिए किस तरह से ये गाड़ी फट सकती है, इस गाड़ी के अंदर से आवाज आ रही है, इस गाड़ी के फटने की पूरी उम्मीद है, इसलिए सुरक्षा बल भाग गए हैं। ये हिंसा की तस्वीरें ये देखिए,
यहाँ पर जमा थी भीड़, यहाँ से सारी मीडिया कवरेज हो रही थी, यहाँ लोग जमा थे। ये मीडिया की गाड़ियाँ चलाई गई हैं, देखिए ये फायर ब्रिगेड को आग लगाई गई है, जितने वाहन खड़े थे सब जला दिए गए हैं। जल उठा है पंचकुला, जल उठा पंचकुला। आप ये तस्वीरें देख रहे हैं, मीडिया की गाड़ियाँ तोड़कर आग लगा दी गई है इनको, एक आदमी का शव पड़ा है। आसमान में उठता धुआं, हर तरफ धुआं ही धुआं है। इसका जिम्मेदार कौन है? इसका जिम्मेदार सरकार है, क्योंकि धारा 144 लगे होने के बावजूद यहां तक हजारों लोग आने दिए गए। धारा 144 का क्या मतलब होता है? जिस चीज की हाईकोर्ट ने आशंका जताई थी, आखिरकार वही हो रहा है। और ये देखिए पूरा पंचकूला चल रहा है। क्यों लॉ एंड ऑर्डर को इस तरह से तात्पर्य रखा गया? आखिरकार इसकी क्या वजह थी कि लोगों को अंदर आने दिया गया? ये जो जीरो ग्राउंड है वहां से हम तस्वीर दिखा रहे हैं, पंचकूला का ग्राउंड जीरो। यहाँ से दो दिन से आप कवरेज देख रहे थे, लेकिन अब हर जगह आगजनी हिंसा की तस्वीरें हैं। ये देखिए वाहनों को आग लगाई गई है, वाहनों को आग लगाई गई है, वाहनों को आग लगाई गई है। और वो देखिए 13 वर्षक महिलाएं मुंह बांध कर लड़ रही हैं, पत्थर मार रही हैं पुलिस पर। आप देख सकते हैं प्रदर्शनकारियों के हौसले देखिए। आखिरकार हरियाणा सरकार क्या जवाब देगी इसका? किसी के पास जवाब है इसका? बार बार ये कल कहा जा रहा था, अब हाईकोर्ट हेलीकॉप्टर से निगरानी की जा रही है कि हालात क्या है। शायद ये चलते हुए पंचकूला को देखा जा रहा होगा। देखिए हाथों में रॉड लिए, डंडे लिए किस तरह से लोग खड़े हैं, वो तस्वीरें देखिए सामने, वो तस्वीरें देखिए किस तरह से खड़े हैं। इन लोगों को कोई कायदे कानून का डर नहीं है। ये इधर गाड़ियां चल रही हैं, ये कोई गरीब आदमी अपनी रेडी लगाने आया था, उसकी रेडी चला दी। गाड़ियों में धमाके हुए। ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো। আমার বলতে আপনাকে খুব লজ্জা লাগছে, সেটা হচ্ছে একটা অপদার্থ সরকার শেষ পর্যন্ত সেনা সাহায্য নিল, 28টা মানুষের প্রাণ চলে গেল, সামান্যতম ব্যবস্থা নিল না, এবং ভারতীয় সেনাবাহিনীর কাঁধে বন্দুকটা রেখে মোকাবিলার চেষ্টা হলো। অঙ্কটা খুব পরিষ্কার, দেখুন ভক্তদের ভোটের অঙ্ক, গুন্ডাদের অঙ্ক, মানে ঘটনার দায়, মৃত্যুর দায় সব হচ্ছে সেনাবাহিনীর। সেনাবাহিনী যখন লড়াইটা করছে শেষ মুহূর্তে, তখন এই অপদার্থ সরকারের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, তিনি টিভিতে বসে বলছেন এমার্জেন্সি মিটিং করছি, করে লাইভ কভারেজ দেখছেন নিউজ চ্যানেলে যে ঠিক কী হচ্ছে। আমি বলছি এটা কতটা দুর্ভাগ্যের যে শুধুমাত্র রাজনীতির দায়, ভোটের দায় নেবেন না বলে সেনাবাহিনীকে এগিয়ে দেওয়া হলো। ঠিক আছে, তার আগে আমি আপনাদের এই সুন্দর রিপোর্টিং আজকে দেখলাম, যেটা অন্যান্য সমস্ত চ্যানেলও এবিপি আনন্দকে ক্রেডিট দিচ্ছেন, একজন একলা দাঁড়িয়ে ওই আগুন জ্বলছে তার মধ্যে করছেন, আপনাদের অভিনন্দন জানাই। এবং আপনি যে সোজাসুজি আপনার প্রশ্নেতে আসছি, প্রথম কথা ওনার মতো আমিও এটা মানি যে এটাকে কন্ট্রোল করা যেত, এই ইন্ডিকেশন তো ছিল যে জাজমেন্টটা হবে। 200টা গাড়ি কি করে এলো? হাউ ক্যান ইউ অ্যালাউ 200 ভেহিকেল কনভয়? এবং পুরো রাস্তা 250-260 কিলোমিটার রাস্তা, মাঝখানে ব্রেকফাস্ট খেয়েছেন, আবার থামিয়েছেন এবং লোকজন জড়ো করেছেন, কি করে হয় এগুলো? পুরোটা 144 আছে, আপনাকে একটু হেল্প করছি, শিয়ার ভায়োলেশন অফ 144। এবং সেকেন্ড কথা হচ্ছে যে যদি পুলিশ চায় এগুলো বন্ধ করতে পারতো, স্টেটের নির্দেশ থাকা দরকার যে এইটা করতে হবে, সেইটা সেরকম ভাবে ছিল না। এবং একটা টেন্ডেন্সি আসছে আমাদের দেশে এখন, আমি অনেক জায়গায় দেখছি যে ছোটখাটো কিছু হলে ফট করে তারপরে সেনার উপরে ছেড়ে দেওয়া, কারণ স্টেট পুলিশ আছে, তারপরে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স আছে, 6টা দল আছে, তাদের থেকে সেনাকে যত তাড়াতাড়ি পারে দ্রুত ব্যবহার করা হোক, যে পাবলিক তাহলে সেনার এগেনস্টে কিছু বলবে না যে এটা। আরেকটা এবং সেটা হচ্ছে যদি কোনো গুলি চলে, যদি কোনো মৃত্যু হয়, তাহলে আমি বলতে পারবো সেনার গুলি, সেনার দায়িত্ব। হ্যাঁ, এবং তাতেও পাবলিকও অতটা মানে ই করে না, কারণ স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়রটা তখন দেখে না। এই ব্যাপারটা আমাদের অ্যারেস্ট করবার দরকার আছে। এবং তৃতীয় কথা যেটা আপনি বলছেন যে এই রকম গডম্যান, এরা যদি এরকম লোক করে এক একটা কোর্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করতে শুরু করে, তাহলে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি? সেটা আমাদের একটা খুব মানে আমাদেরও চিন্তা হচ্ছে যে নাগরিক আর কি, যে এটা আজকে এখানে হচ্ছে, কালকে অন্য একটা ধর্মের সাথে হবে, পরশু আরেকটা ধর্মের সাথে হবে, লোক জড়ো করা তো কোনো বড় ব্যাপার না আমাদের দেশে আর কি। তো এই এই চারটে এবং সেনাবাহিনীর এটাতে আমার মনে হয় না যে বিরাট রোল থাকা উচিত, আমার ব্যক্তিগত মতামত, কারণ এটা একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, এবং ল অ্যান্ড অর্ডার প্রবলেমটাকে ল অ্যান্ড অর্ডারভাবেই করা, ইন্টারনাল সিকিউরিটি প্রবলেম এটা না, ইনসার্জেন্সি না, এবং এক্সটার্নাল। একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে কোন রাজ্য সরকার এইরকম একটা চূড়ান্ত অবস্থায় সেনার সাহায্য চাইল, সেনার কোনো না বলার অপশন আছে কিনা?
আমি একবার দ্রুত দর্শকদের দেখাতে চাইবো কে এই বাবা রাম রহিম, কতটা বিলাসবহুল জীবন যাপন করতেন। জ্বলছে গাড়ি, জ্বলছে বাস, জ্বলছে ট্রেন, জ্বলছে সংবাদ মাধ্যমের ওবি ভ্যান, জ্বলছে সরকারি অফিস, রাস্তায় পড়ে রয়েছে রক্তাক্ত দেহ, ভাঙচুর করা অবস্থায় পড়ে রয়েছে গাড়ি। বিতর্কিত ধর্মগুরুর ভক্তরা চণ্ডীগড়ের পাঁচকুলা থেকে দিল্লি গাজিয়াবাদ তাণ্ডব চলল, চলল গুলি, ছোড়া হলো কাঁদানে গ্যাস। প্রশ্ন একটাই, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও কেন আগে থেকে ব্যবস্থা নিল না বিজেপি শাসিত হরিয়ানা সরকার? কোথাও কি বিতর্কিত ধর্মগুরু রাম রহিমের 5 কোটি ভক্তের ভোট ব্যাংকের কথা মাথায় রেখে সরকার শুরু থেকে কঠোর ব্যবস্থা নেয়নি? নইলে একজন ব্যক্তি কি করে আইন শৃঙ্খলা ব্যবস্থাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারে? আর যাকে আদালত ধর্ষণে দোষী সাব্যস্ত করার পর এই নজিরবিহীন তাণ্ডবের সাক্ষী থাকল চণ্ডীগড়, সেই বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের উত্থানও অভূতপূর্ব। 1967 সালের 15ই আগস্ট রাজস্থানের গঙ্গানগরে জন্ম রাম রহিম সিংহের। বাবা ছিলেন কৃষক, ক্ষেতে ট্রাক্টর চালিয়ে বাবাকে সাহায্য করত রাম রহিম। রাম রহিমের বাবা দেরা সজ্জা সৌদার দ্বিতীয় প্রধান শাহ সতনামজির ভক্ত ছিলেন, আর সেই সুবাদেই মাত্র 23 বছর বয়সে দেরা সজ্জা সৌদার তৃতীয় প্রধান মনোনীত হয় গুরমিত রাম রহিম। আর তারপরই পাল্টে যায় তার জীবন, ঢালাও বিলাসবহুল গাড়ি, কোটি কোটি টাকার সম্পত্তি। সূত্রের খবর, প্রায় 700 একর কৃষি জমি রয়েছে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের। একাধিক গ্যাস স্টেশন, মার্কেট কমপ্লেক্সের মালিক গুরমিত রাম রহিম। ডেরা সজ্জা সৌদার প্রধান হওয়ার পর শুরুতে কুর্তা পাজামা পরত রাম রহিম, কিন্তু ধীরে ধীরে বদলাতে শুরু করে তার জীবনযাত্রা। স্টাইলিস্ট জামাকাপড়, সঙ্গে চোখ ধাঁধানো গয়না। ধীরে ধীরে দরিদ্র পরিবারে রাম রহিম হয়ে ওঠে রক স্টার। সেই সঙ্গে শুরু হয় তার গাড়ির শখ। কোটি কোটি টাকার গাড়ি কিনে নিজের মতো করে সেগুলিকে সাজাত রাম রহিম। শোনা যায় তার ব্যক্তিগত দেহরক্ষীও নাকি সব মহিলা। রাম রহিমের প্রতিপত্তি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার রাজনৈতিক প্রভাবও। হরিয়ানার বিভিন্ন হেভিওয়েট নেতারা নিয়মিত তার সঙ্গে দেখা করে আশীর্বাদ নিয়ে আসতেন, কারণ প্রায় 5 কোটি ভক্তকে নিয়ন্ত্রণ করে রাম রহিম। সে যেদিকে, ভক্তদের ভোটও সেদিকে। আর এই সুবাদেই এখন জেড ক্যাটেগরির নিরাপত্তা পায় বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম। এহেন ব্যক্তি ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর জ্বলল হরিয়ানা। আর এই তাণ্ডব দেখে হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গুরমিত রাম রহিমের সম্পত্তি বাজেয়াপ্ত করে যেন ক্ষতিপূরণ আদায় করা হয়। এবিপি আনন্দ। অম্বুজ মহান্তির কাছে যাবো। অম্বুজবাবু, সব থেকে নিষ্ঠুর রসিকতাটা কোনটা জানেন? 28টা প্রাণ চলে যাওয়ার পর হরিয়ানার একটা নতুন ক্যারেক্টার শিক্ষামন্ত্রী, হরিয়ানার লোকের কাছে নিঃসন্দেহে খুব পুরনো অভিজ্ঞ নেতা রামবিলাস শর্মা, তিনি কিছুদিন আগেই সমস্ত নিউজ চ্যানেলে যার ফুটেজ এসছে ষষ্ঠাঙ্গে এই বাবা রাম রহিমকে প্রণাম করছেন। তিনি বলছেন বাবার এই গুন্ডাদের ভাই এবং বোন বলে যে শান্তি বানায় রাখিয়ে 28টা প্রাণ তখন ঝরে গেছে। এক দুই হচ্ছে, এই মন্ত্রী 48 ঘন্টা আগে বলেছেন যে কোনো অশান্তি হবে না। আমি একেবারে সামান্যতম ভক্তরা নাকি তাকে এত মানে যে তিনি গ্যারান্টি দিচ্ছেন সামান্যতম অশান্তি হবে না। আমার তো মনে হয় বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ব্যক্তিকে গ্রেফতার করা উচিত, তিনি হতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমি বলছি যে ভোটের আগে, এই জন্য কি সরকার এই স্ট্যান্ড নিল অম্বুজবাবু, যে ভোটের আগে 2015-তে এই বাবা তার সমস্ত ভক্তদের বারংবার বলে যে সব সমর্থন ভোট বিজেপি প্রার্থীদের দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী স্বয়ং, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কাজের প্রশংসা করে টুইট করছেন এই 2 বছর আগে। 2 বছর আগে, গোটা দেশের সমস্ত সংবাদ মাধ্যম গত 2 দিন ধরে দেখাচ্ছে, আর ঘটনা ঘটে যাওয়ার পর পিএমও রিপোর্ট চাইছে। মানে দ্বিতীয় নিষ্ঠুর রসিকতা হচ্ছে এইটা, কেন একটা নির্দেশ যাবে না? এইরকম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হতে পারে,
কার্যত তিন দিন ধরে সবাই আদালত অবধি তারা উদ্বিগ্ন হচ্ছেন। সুমন এক মিনিট, পদত্যাগ করবেন? একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু কারফিউ জারি করা হয়েছে, একদম কারফিউ জারি করা হয়েছে, এবং মিলিটারিকে যদি ওর কাস্টডি দেওয়া, কোনো গন্ডগোল না দেওয়া হলো, তাহলে যখন বুঝতে পারলো যে পুলিশ পারবে না, কেন তখন মিলিটারিকে দিয়ে দিল না? তাহলে তো এত বড় ঘটনাটা ঘটতো না। আমি বলছি অম্বুজবাবু, এই যে কারফিউর কথা সমিতদা বলছেন, এটা মুখে, এটা কাজে নয়। কাজে কারফিউ হলে 20,000 লোক ঢুকতে পারতো না। কি বলবো আমি একটু বলি, প্রবলেমটা বেশ কমপ্লেক্স আমাদের দেশে, বুঝেছেন? আমি সেই 1984 ইন্দিরা গান্ধীর মৃত্যুর গল্পটা মনে আছে, জোকা থেকে হাঁটতে হাঁটতে বালিগঞ্জ এসেছিলাম। আমাকে বলতে দিন, মাঝে বলবেন না, মাঝে না, প্লিজ আমাকে বলতে দিন, না না একটু বলতে দিন, শুনুন না। সেদিনকে আমি বলতে চাইছি আমাদের ভারতবর্ষের প্রেক্ষিতটা কি। সেদিনকে গভর্নমেন্টের রিপোর্ট অনুযায়ী খুন হয়েছিল 2800 শিখ রায়টের পর, শাস্তি হয়নি, আমি সেটা বলছি। কিন্তু যে কোনো প্রাইভেট এস্টিমেট বলে, রেশনাল এস্টিমেট বলে, সংখ্যাটা 8,000, কারোর বিচার হয়নি এখন অব্দি, বুঝেছেন তো? এই হচ্ছে গল্প না। আমি সেটা কিন্তু আমি 30 বছর পরে 33 বছর না, সুন্দর বলেছেন কথাটা, সেটাই বলছি। আমার দুঃখটা এখানে যে আমার 33 বছর বয়স বেড়ে গেছে, তখন আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আজকে রিটায়ার করে গেছি, আজও ভারত সাংঘাতিক কিছু পাল্টায়নি। গতকাল যদিও রাইট টু প্রাইভেসি অ্যাক্টের রাইটটা পেয়েছে, আমি সেটা বসে বসে ভাবছিলাম। আজকে দেখলাম, আমি রিপোর্ট পড়ে দেখলাম যে কোর্টের কমিউনিকেশন চিফ মিনিস্টারের কাছে, চিফ মিনিস্টার বলছেন ডোন্ট ওরি, উই আর প্রিপেয়ার। আমি পুরো রিপোর্ট পড়েছি, এত সব পোস্টিং এখানে ওখানে আছে, এটা পোস্ট ফ্যাক্টো 28 জন মারা যাওয়ার পরে এখন আমরা দেখছি। আমি ইনারা ভালো বলতে পারবেন এই প্রিপারেশনে এটা কোনো ক্যালকুলেশনের মিস না, যেটা আপনারা বলছেন যে ভোট ব্যাংকের জন্য না, আমাদের ওটা ছিল পলিটিক্যাল মারার, তাতে যদি 8,000 মরে, আমি একটুখানি বলি না, আমি জাস্টিফাই করছি না, এটাও চূড়ান্ত পলিটিক্যাল জানেন, না আমি বলছি না, পলিটিক্যাল বিষয় না, আমি বলছি না, আমি একটা অন্য পার্সপেক্টিভে বলছি, ওটা ছিল রাজনৈতিক হত্যা, আর এখানে হয়েছে ধর্মীয়। আমি কি ধর্ম আছে এর মধ্যে, আমার বিশেষ জানা নেই। আজকে 17 ভারতবর্ষে আপনি রাজনীতি আর ধর্ম আলাদা করে দেখছেন, এই বিরাট ব্যাপার, এটা তো বলছি, এটা নিয়ে বই লিখতে পারেন আপনি, সুন্দর তাও বিজেপির আমল, না না আপনি সুন্দর বলেছেন, রাজনীতি ধর্ম আমরা সেপারেট করতে পারছি না, ধর্মীয় ভাবাবেগ কি আরো বেশি শক্তিশালী, যে সব জানা সত্ত্বেও, প্রিপারেশন নেওয়া সত্ত্বেও কিছুই করা যাচ্ছে না, 28টা প্রান্তে চলে গেছে, প্রিপারেশন কোথায়? আমার তো সেটাই বক্তব্য, প্রিপারেশন নেওয়া হয়নি, না না সব দেখলাম রিপোর্টে বলা হচ্ছে, বলা হচ্ছে যে মানে কমিউনিকেশন আছে, নেটে দেখবেন, কমিউনিকেশন নয়, আদালতের কার্য তো ধাক্কা আছে, রোজ বিচারপতিরা উদ্বেগ প্রকাশ করেছে, এটা স্বীকার করবেন না? না এটা 44,000 লোকের জমায়েত, আমি জানি না স্বাধীন ভারতবর্ষ কোনদিন হয়েছে, এবারে বলেছেন, এবারে বলেছেন, এবারে মানুষের মৃত্যু কোনো মূল্য নেই, এখানে আছে কিন্তু 4 জন ব্যক্তি জমায়েত হলে গ্রেফতার না, আমি বলেছেন 20,000 লোক, এই নিশংসতা পুলিশ পোস্টিং বা আর্মি পোস্টিং আগে না করে কার লাভ হলো না কার ক্ষতি হলো, যদি এই যে ইমেজটা ভেঙে গেল যে সরকার রয়েছে বিজেপি, আঠাশটা প্রাণ যে গেছে, যা উচিত ছিল না, আপনি কনসিড করছেন, কনসিড করছেন না, কিন্তু আমি বলছি আমার দ্বিতীয় কথাটা শুনুন যে এটা শুধু অদক্ষতা বললে আমি মানব কেন, এটা তো ইচ্ছাকৃত, এই জন্য এখানে আমার এখানে পয়েন্ট আমার আছে, ইচ্ছাকৃত হলো তার একটা লাভবান হওয়ার, না বলো না ছক, আপনি সমীকরণটা বুঝুন, সেটা হচ্ছে যে যদি গুলি চলতো সেনাবাহিনী গুলি চালিয়েছে, আমি করিনি, আমি দেখো আমার ভোট ব্যাংক হচ্ছে ভক্ত, আমি আপনাকে বলছি যে গুরুক নিয়ে আমরা এত আলোচনা করছি, এই গুরু শেষ নির্বাচনে তিনি একদম ইনস্ট্রাকশন দিয়েছিলেন বিজেপি প্রার্থীদের ভোট দিতে, 1 নম্বর, প্রধানমন্ত্রী তার প্রশংসা করছেন পাবলিকলি টুইটে, এইবার হরিয়ানা সরকার এই ভক্ত ভোটের মানে আপনি সংখ্যাটা বুঝতে পাচ্ছেন, একদিকে হচ্ছে দলিত অঙ্ক, আরেকটা জিনিস দেখবেন, এই কেসটা কিন্তু ফাইল হয়েছিল অটল বিহারীজির সময় 2002, আর আজকে বিচার হয়ে শাস্তি হলো নরেন্দ্র মোদীজির সময়, শাস্তি একটা হয়েছে, এটা তো জুডিশিয়ারি, এটা জুডিশিয়ারি, আপনি স্যালুট অম্বুজবাবু
মহিলাকে স্যালুট তো অবশ্যই আমি এইটাই বলছি, ঝগড়া করবেন না, আপনি এক মিনিট, হ্যাঁ বলুন, ওই দুজন মহিলা যারা সাক্ষ্য দিয়েছেন অবশ্যই শেষ করি। এটা যদি হতো যে তারা সাক্ষ্য দিতে পারছে না, অটল বিহারী বাজপেয়ী জি সাহায্য নিয়ে তারা কোর্টে সাক্ষ্য দিয়েছে, তাহলে বুঝতাম অটল বিহারী বাজপেয়ীর নামের প্রশংসা আপনার মানে উপরে যায়। দুজন মহিলা এই প্রচন্ড চাপ, আমি শেষ করব, শেষ করব, দিস ইজ পলিটিক্যাল স্টেটমেন্ট, দিস ইজ এ স্ট্রং পলিটিক্যাল চাপে সাক্ষ্য দিয়েছে, এটা আপনার স্ট্রং পলিটিক্যাল স্টেটমেন্ট, আমি স্টেটমেন্ট না, আই রিজেক্ট বাজপেয়ী আনলাইন, আই স্ট্রংলি রিজেক্ট, আপনি আপনি আনলাইন, আপনি বলছেন মহিলা, আমি বলছি অসাধারণ, যারা রেপ ভিকটিম, শুনুন, যারা ওখানে ওই সেক্টরে ভক্ত ছিল, কংগ্রেস শাসনে ছিল, বিচার হয়েছে, ভক্ত ছিল একজনের, পানিশমেন্ট হয়েছে, আপনি আমি ওই সেক্টরে ভক্ত হয়ে 164 এ সাক্ষ্যটা দিয়েছি। স্যালুট টু ড্রাইভার কাকর সিং, অফকোর্স স্যার, যে সমস্ত চাপের মুখে দাঁড়িয়ে সাক্ষ্যটা দিয়েছে, আজকে জায়গায় গেছে, একে একে ঘরের মধ্যে রেপের সাক্ষী পাওয়া যায় না, তারপরও সাক্ষ্য দিয়েছে। দুই, এই সরকার যদি সত্যিকারে মনে হতো কোর্টের ওপর ইনফ্লুয়েন্স হবে না, ওই পাবলিক মোবিলাইজেশন মানে যে প্রেশার আমার পেছনে জনতা আছে, এতে বিজেপির কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে গভর্নমেন্টের, এতে লাভ হয়নি, আকাশে প্রাণ গেছে, ক্ষতি হয়েছে, গুজরাটের দাঙ্গায় নরেন্দ্র মোদী একটা মমিশনের অভিযোগ আছে, এইখানে হরিয়ানা সরকার আবার পলিটিক্যাল, গুজরাটের দাঙ্গা চ্যাপ্টার 1 টা বলছেন না আপনি, চ্যাপ্টার 2 টা বলছেন, এটা হিউম্যান রাইট, পলিটিক্যাল, সেইখানে একটা কমিশন, হোল হরিয়ানা সরকার চুপচাপ হয়েছে না। সমীর বাবু যেটা ব্রিগেডিয়ার বলছেন, তিন দিন আগে থেকে লোক জমায়ে দুটোটা পুশ ব্যাক করলেন না, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালকুলেশন, বুঝলেন, আজকে এতগুলো গাড়ি ঢুকে গেল, পলিটিক্যাল ক্যালকুলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ, সুজন দা আজকে পলিটিক্যাল লস ছিল না, 28 টা প্রাণ গেলে সরকারকে সরকারকে বলতে না, আপনি তো জানতে পারতে বলছি না, সেনাবাহিনীর গাড়ি বন্ধ পার করে দেব, সুমন গাড়ির কনভয় ঢুকছে, গাড়ির কনভয়, সুমন আপনি যেটা বলছেন, এক মিনিট আমি আপনার কথাই বলছি, আমি বলছি আপনি বিবেকানন্দ দিয়ে শুরু করলেন, এই সেক্টরের একটা ডকুমেন্ট আছে, উপাসক উপাসক সম্প্রদায় তো, এর একটা সেক্টর ডকুমেন্ট আছে, আপনি যা যা দেখালেন যদি তার এক কণাও সত্যি হয়, এদের প্রধান সেক্টর কি দাবি জান, 48 সালে সেক্টর জন্ম বালুচিস্তান, এই সেক্টর প্রধান জিনিস হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়েলথ, পার্থিব জগৎ ত্যাগ করা, তার উল্টোটা সিনফুল কন্ডাক্ট টু ওমেন, মহিলাকে এক্সপ্লয়টেশন করাই যে সিনফুল কন্ডাক্ট, বাবা সিনফুল কন্ডাক্ট, বাবা ওই মহিলা কোর্টে সাক্ষ্য দিয়েছেন 164 আরও ওই মহিলাকে উনি এরকম করেছেন, জার্নালিস্টকে উনি খুন করেছেন, 40-400 লোককে ক্যাস্টেশন করেছেন, তাই তো অভিযোগ যে 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 সাংবাদিক এটা তুলে ধরেছিল তাকে খুন হতে হয়। এবং একদম আমি তোমার সাপোর্ট নেব না, তোমার সাপোর্ট আমার দরকার নেই, আপনি যেটা বলছেন আমি আপনার সঙ্গে ডেভিলস অ্যাডভোকেট করছি, আপনি বলছেন যে আপনাদের তো এটাতে ক্ষতি হয়েছে, ইউ হ্যাভ লস্ট ইট, বিকজ বিকজ আপনার, আমি যেটা বলতে চাইছি যেটা উনি বলছিলেন সুমন, আপনারা যদি পুলিশ অ্যাকশন নিতেন প্রথম দিক থেকে 200 টাকা, তাহলে আরো বড় ক্ষতি হতো বলে আপনার, একদম ভোট ব্যাংকের ভোট ব্যাংকের আমি শুভঙ্কর বাবুর কাছে আসবো, শুভঙ্কর বাবু এই রাম রহিম ইনি কিন্তু বিজেপি গোড়া থেকে ছিলেন না,
দীর্ঘদিন এনার উত্থানটা হচ্ছে কংগ্রেসের হাত ধরে এক না দাঁড়ান দাঁড়ান কংগ্রেসের অনেক পাট আছে তো 2010-14 রামপাল যে নিয়ে এত কথা রামপালের গোটা উত্থান তাঁর সমর্থন আজকে যেরাম রাম রহিম 15-তে সমর্থন করছিলেন বিজেপিকে ভূপেন্দর সিং হুদার সরকারকে তখন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুদা এই রামপাল সমর্থন করছিলেন আপনি জেনে রাখুন শুভঙ্করবাবু 42 বার একবার দুবার নয় কোর্টে হাজিরার নির্দেশ অমান্য করেছে পুলিশ তার আশ্রমে দোরগোড়া ক্রস করতে পারেনি কংগ্রেস আমলে আমি রামপালে না না আমি শেষ করিনি এই সংক্রান্ত সুবিধা হবে আপনার বলতে সেটা হচ্ছে 9 নভেম্বর পাঁচকুলায় প্রথম পুলিশ যায় ঢুকতে দেওয়া হয়নি 19 নভেম্বর 10 দিন অবধি অপেক্ষা করলো যতক্ষণ না ঠিক আজকের মতো ছবি হয়েছিল পাঁচকুলায় আগুন জ্বলিয়েছিল ওই রামপালের গ্রেফতার নিয়ে পুলিশ যখন ঢুকলো কি পাওয়া গেল 5 জন মহিলার মৃতদেহ একটা 10 মাসের শিশুর মৃতদেহ আমার বক্তব্য খুব পরিষ্কার নাম হতে পারে রামপাল নাম হতে পারে রাম রহিম আসলে পেছনে বাবার পেছনে বাবারা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট সেই বাবারা যারা ক্ষমতায় থাকে কখনো বিজেপি কখনো কংগ্রেস না আমি আমি এবার একটা কথা বলি সে যে রাজনৈতিক দল হোক না কেন ঘটনাটা যখন হয় উনি 84 দাঙ্গা বললেন আমি মনে করি 84 দাঙ্গায় যারা দোষী তাদের বিচার হওয়া উচিত তাদের পানিশমেন্ট হওয়া উচিত গুজরাটেরও তাই হওয়া উচিত কিন্তু তারা বহাল তবিয়তে তারা প্রধানমন্ত্রী তারা সভাপতি তারা মেম্বার অফ পার্লামেন্ট তারা হয়ে আছে আমার প্রশ্ন প্রথম আমার আমার প্রশ্ন প্রথম যে আজকে সেদিন হুড্ডা যদি দোষ করে থাকে সেই দোষটা তো কন্টিনিউ চলতে পারে না আমার প্রশ্ন আজকে এই হরিয়ানা সরকারকে বরখাস্ত করা উচিত তার কারণ একটা পুলিশ প্রশাসন পাশে দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট পুরো জানে কাল আমি দিল্লিতে ছিলাম সারা জায়গায় রটে গেছিল এইরকম ঘটনা ঘটতে পারে স্কুল কলেজ সমস্ত জায়গায় যে 3 দিন নেট পরিষেবা বাতিল থাক মানে বন্ধ থাকবে আমার প্রশ্ন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টই বা কি করছিলেন তাদের এজেন্সি কি কাজ করছিল সারা জায়গায় রটে গেছিল এইরকম ঘটনা ঘটতে পারে স্কুল কলেজ সমস্ত জায়গায় যে 3 দিন নেট পরিষেবা বাতিল থাক মানে বন্ধ থাকবে আমার প্রশ্ন তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টই বা কি করছিলেন তাদের এজেন্সি কি কাজ করছিল আজকে চীন বা পাকিস্তান মৃত্যুর পর আমি পিএমও থেকে রিপোর্ট চাইছি কি মানে আমি বলছি বর্ডার নিয়ে কথা হচ্ছে চীন পাকিস্তান নিয়ে কথা হচ্ছে সামান্য 3 লাখ লোককে সামলাতে পারে না তাহলে তারা দেশকে সামলাবে কি করে এই জায়গায় এই সরকারকে বরখাস্ত করা উচিত সঙ্গে সঙ্গে এই কেমিস্ট্রিটা কোথায় আছে এই মিস্ট্রিটা কোথায় প্রধানমন্ত্রী টুইট করছেন 30 অক্টোবর আমি দ্রুত একবার দেখাবো যে কিভাবে রাজনীতির সঙ্গে এই বিতর্কিত গডম্যানরা এই স্বঘোষিত গডম্যানরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন দেখুন রাস্তার উপর পড়ে রয়েছে দেহ আকাশ ভরে গেছে কালো ধোঁয়ায় রাস্তার ধারে সার দিয়ে দাউ দাউ করে চলছে শতাধিক গাড়ি এসবের নেপথ্যে একজন এই ব্যক্তি নাম গুরমিত রাম রহিম সিংহ ইনসান স্বঘোষিত ধর্মগুরু ধর্ষণে দোষী সাব্যস্ত কিন্তু যার সাজাকে ঘিরে গণ্ডগোল হওয়ার আশঙ্কা অনেক আগে থেকেই ছিল যে আশঙ্কার কারণে বহু আগে থেকে 144 ধারা জারি করা হয়েছিল নিরাপত্তার আগাম ব্যবস্থা হিসেবে 15,000-এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছিল তারপরও কি করে এই বিতর্কিত ধর্মগুরুর হাজার হাজার সমর্থক চণ্ডীগড়ে ঢুকলো 144 লাগি হ্যায় হমনে এক প্রিকশনারি মেজার লিয়া হ্যায় পরন্তু ধারা 144 শ্রদ্ধা কে উপর নাই লাগি হ্যায় আর মে ইয়ে উম্মীদ করতা হুঁ ডেরা প্রেমী স্বভাব সে অনুশাসন প্রিয় লোক হ্যায় আর কল সব কিছু শান্তিপূর্ণ কিভাবে হাজার হাজার সমর্থক 4 দিন আগে থেকে পাঁচকুলায় রাস্তার ধারে জমায়েত করার সুযোগ পেল কেন বিজেপি শাসিত হরিয়ানা পুলিশ তাদের আগে আটকালো না শুরু থেকে বিজেপি সরকারের ঢিলেঢালা মনোভাবের জেরেই কি এতগুলো প্রাণ গেল তাই কি এত গাড়ি দাউ দাউ করে চলল কোথাও কি রাজনৈতিক স্বার্থে এই বিতর্কিত ধর্মগুরুর হাজার হাজার সমর্থককে শহরে ঢুকতে আটকায়নি বিজেপি শাসিত হরিয়ানার মনোহর লাল খট্টার সরকার বিগড়ি কানুন ব্যবস্থা কা জিম্মেদার কৌন হ্যায় कैसे कह दिया जाए कि इतने सुरक्षा इंतजाम होने के बावजूद अदालत में झूठ बोलने के बावजूद अदालत में ये कहने के बावजूद कि हर कदम उठाया जाएगा बावजूद उसके कैसे चला पंचकुला আর এই প্রেক্ষাপটে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইটকে রিটুইট করেছেন এই সেই টুইট
যেখানে নরেন্দ্র মোদী বলেন রাম রহিমজি ও তার টিমের কাজ প্রশংসনীয়, স্বচ্ছ ভারত মিশনে সবাইকে যোগদান করতে এটা উৎসাহিত করবে। আমাদের প্রধানমন্ত্রী নিজে গত নির্বাচনের সময় এই বাবাকে ভীষণভাবে তুলে ধরেছিলেন, স্বচ্ছ অভিযানের জন্য বাবার সহযোগিতার জন্য ভীষণভাবে অ্যাপ্লজ করেছেন। এই সমস্ত অপগণ্ড ধর্মীয় পুরুষদের ব্যাপারে যখন মাথায় হাত দেন তার আগে সাবধান হওয়া উচিত। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যে বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের প্রায় 5 কোটি ভক্ত রয়েছে, আর এই বড় ভোট ব্যাংকে সব সময় নিজেদের দিকে টানতে চেয়েছে সব রাজনৈতিক দল। 2007 সালে কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ, সেই সময় পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেছিল গুরমিত রাম রহিম। কিন্তু নামে ধর্মগুরু হলেও পাক্কা রাজনীতিবিদের মতোই সময় বুঝে পাল্টাতে দেরি করেনি এই রাম রহিম। 2014 সালে লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থনের ঘোষণা করে স্বঘোষিত এই ধর্মগুরু। ওই সালেই হরিয়ানা বিধানসভা ভোটে ফের একবার বিজেপিকে সমর্থনের ঘোষণা করে গুরমিত রাম রহিম। তার সমর্থন ঘোষণার পর ভোটে জিতে প্রথমবার একার দমে হরিয়ানায় ক্ষমতায় আসে বিজেপি। 2017 সালে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপি অকালি জোটকে সমর্থনের ঘোষণা করে এই বিতর্কিত ধর্মগুরু। তাহলে কি ভোটের রাজনীতির জন্যই হরিয়ানার বিজেপি সরকার জেনে বুঝেও ধর্ষণে দোষী সাব্যস্ত এই ধর্মগুরুর হাজার হাজার সমর্থককে শহরে ঢোকার সুযোগ করে দিয়েছে? इस तरह से आज चली हुई है, आखिरकार इसका पहले से बार-बार अंदेशा जताया जा चुका था, लेकिन हरियाणा सरकार ना जाट आरक्षण के टाइम हरियाणा के जलने को रोक पाई और ना उसके कोई सबक ले पाई। শুরু থেকে বিজেপি শাসিত হরিয়ানা সরকারের এই ছিলেছালা মনোভাবের জন্য ক্ষোভ উগড়ে দিয়েছিল হরিয়ানা হাইকোর্ট। বৃহস্পতিবার কোর্ট প্রশ্ন করে, এই বিশৃঙ্খলার জন্য কি দায়ী? আপনারা মানুষকে ঢুকতে দিয়েছেন, কেন আপনারা পাঁচকুলায় এত লোককে ঢুকতে দিলেন? কেন অফিসাররা নীরব দর্শক হয়ে বসে রইলেন? ভক্তরা পায়ে হেঁটে ঢুকলো আর আপনারা বুঝতে পারলেন না? ইন লোগো কো ধারা 144 তোড়কর অন্দর আনে দিয়া গয়া, ইসিলিয়ে ইয়ে সব হো রাহা হ্যায়, ক্যোঁকি হরিয়ানা সরকার হমেশা সে ইস মামলে কো ঢিলে সে লে রহি থি, হমনে বার বার সওয়াল খড়া কিয়া, হাইকোর্ট নে সওয়াল খড়া কিয়া। শেষ পর্যন্ত হাইকোর্টের আশঙ্কাই সত্যি প্রমাণিত হলো। বিতর্কিত ধর্মগুরু ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়া মাত্র তার ভক্তরা পাঁচকুলা শহরে তাণ্ডব চালালো। হেলিকপ্টার সে নিগরানি কি জা রহি হ্যায়, আপ লেকিন উসকা ক্যা ফায়দা হোগা, হাথিয়ার ফোর্স সব ধরে কে ধরে রহ গয়ে, ভিড় মে জো করনা থা ভো কর দিয়া। সূত্রের খবর, প্রধানমন্ত্রী দপ্তরের তরফে হরিয়ানা সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। রাজনাথ সিংহ হরিয়ানার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন, কিন্তু অনেকেই বলছে এখন আর রিপোর্ট চেয়ে কিংবা কথা বলে কি হবে? আগে থেকেই যদি বিজেপি শাসিত হরিয়ানা সরকার কড়া মনোভাব নিত তাহলে কি এত প্রাণহানি, এত সম্পত্তির ক্ষতি আটকানো যেত না? সবকিছু নিয়ে কি রাজনীতি করতেই হবে? এবিপি আনন্দ। আমি আইনের কথা একটা সুজাতদার কাছে আসবো। সুজাতদা, যখন বাবরি মসজিদ ভেঙে গেল, সেই ভাঙার ঘটনার পর উত্তরপ্রদেশের কল্যাণ সিংহ সরকারকে বরখাস্ত করা হয়, কেন? যে আদালতকে তুমি বিভ্রান্ত করেছো, যাবতীয় ব্যবস্থা আছে বারবার, এটা তো মিসলিডের সব থেকে বড় কারণ এই মুহূর্তে হরিয়ানা সরকারের বিরুদ্ধে, যে আদালতকে বারবার আদালত জিজ্ঞেস করেছে, সতর্ক করেছে, এমনকি কার্যত ধাক্কা দিয়েছে, বারবার আদালতকে আশ্বস্ত করা হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে, এই বলে যে সমস্ত ব্যবস্থা সমস্ত ঠিক। সরকারের কনস্টিটিউশনাল যে দায়িত্ব রাজ্য অথবা কেন্দ্রের, এই সরকার কনস্টিটিউশনাল দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, শুধু ব্যর্থ হননি তাই না, যেটা সমীর বাবু শুরু করেছিলেন, একটা পলিটিক্যাল গেম ওয়ার্ক থাকার জন্য এটা ডেলিভারেট। আপনি বলছেন পলিটিক্যাল গেম ওয়ার্ক, সাক্ষী মহারাজ বিজেপির সাংসদ তিনি বলছেন রাম রহিম সম্পূর্ণ নির্দোষ, এবং বলছেন যে একজন ব্যক্তির অভিযোগ তার বিরুদ্ধে বিচারপতি রায় দেওয়ার পর বলছে না, আর 1 কোটি মানুষ বলছে যে তিনি নির্দোষ, তার পাশে আছেন, তাহলে তার কিসের দোষ? বিশ্বাস করা বিজেপি সবটাই ভেঙে দিতে চায়। তোমার রাইট টু ডিফেন্স ছিল, সর্বনাশ করে দিতে চায়। সমীর দা, আমার মনে হয় এত বড় ভণ্ড দল, আমি দলের কথা আসছি, আমি বলছি সাক্ষী মহারাজের এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে আরো প্রমাণ হচ্ছে কংগ্রেস আর টিএমসি কে একটু বেটার মনে হয়, তাই না? গুজরাটে কি হয়েছিল?
আমি বলছি একদম একদম খুব স্পষ্ট করে আরেকবার আমি জিজ্ঞেস করছি যে সাক্ষী মহারাজের এই মন্তব্য কি হরিয়ানা সরকারের ওই নিষ্ক্রিয়তাকে আরেকবার প্রমাণ করে দিল যে কেন নিষ্ক্রিয় ছিল, যে জন্য সাক্ষী মহারাজকে রায়ের পর বলতে হচ্ছে এক কোটি মানুষ ওনার পেছনে, উনি কোনো দোষ করতে পারেন না? এইটা তোমার এই উত্তরটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এক নম্বর কথা হচ্ছে আমরা সবাই জানি যে হাইকোর্ট অর্ডার দিয়েছেন, বারবার বলেছেন তাকে আশ্বস্ত করা হয়েছে, এক। দুই হচ্ছে 144 জারি হয়েছে, তিন হচ্ছে শুধু সেনাকে আনা হলো সেফ কাস্টডি করে ওকে নিয়ে যাওয়ার জন্য। এইবার সিআরপিসি যে জায়গাটা বলছে, সিআরপিসি যেটা বলছে তোমার 144টা কেন হচ্ছে, পাঁচজন লোকের বেশি তুমি থাকতে দেবে না, তুমি সেটাকে ভায়োলেট করছো। তারপরে তারা যখন পাথর ছুটছে, অভিযানে আগুন লাগাচ্ছে, দমকলে আগুন লাগাচ্ছে, সরকারি সম্পত্তিতে আগুন লাগাচ্ছে, তখন পুলিশের যে কাজটা অর্থাৎ তাকে ওয়ার্ন করা, লাঠি চার্জ করা, তারপরে টিয়ার গ্যাস ফায়ার করা, শূন্য গুলি চালানোর কোনোটা ঘটেনি, জল কামান ব্যবহার করা, জল কামানটা ব্যবহার করেছে, সুতরাং কতটুকু করেছে, না শূন্য গুলিও চালানো, সুতরাং তার এর থেকে বোঝা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনের হেডে যারা আছে, যে পলিটিক্যাল পার্টি, তাদের অর্ডার ছাড়া তো সে করতে পারবে না। স্বরাষ্ট্র সচিবকে জানতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে, মুখ্যমন্ত্রীর থেকে, সেখানে যদি অর্ডারটা দিত তাহলে কিন্তু আজকে এই দুর্দশাটা, এই করুণ অবস্থাটা হতো না। সুতরাং সেখান থেকে বোঝা যাচ্ছে ওই সাক্ষী মহারাজ যেটা বলছেন, ইট ইজ নাথিং বাট এ পলিটিক্যাল গেম। আমি একবার সাক্ষী মহারাজ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এক আদমি নে কমপ্লেন্ট কি হে জন সোশ্যাল কি, ও করোড়ো লোক সচ্চা বাবা ডেরা কো সচ্চা মান রহে, ভগবান মান রহে, তো এক কি বাত সুনি জা রহে, করোড়ো কি কুট কো নি সুন রহা, এক আদমি यौन शोषण का आरोप लगा रहा है, पूर्वाग्रही भी हो सकता है, कुछ लोभ लालच भी हो सकता है, तो ये योजनाबद्ध तरीके से ये साधु सन्यासियों ने भारतीय संस्कृति को बदनाम करने का षड्यंत्र है। एक आदमी तो कंप्लेंट कर रहा है कि यौन शोषण हुआ है, और करोड़ों करोड़ों लोग भगवान मान रहे हैं, उसके पीछे जान देने के लिए तैयार हैं। অভিজিৎ দা, আমি জানি না ধর্ষণকে ভারতীয় সংস্কৃতির মধ্যে ইনক্লুড করেন কিনা সাক্ষী মহারাজ। আমি শুধু দু একটা রেফারেন্স দিই। ধীরেন ব্রহ্মচারী হিমালয় আশ্রম খুলেছেন, হেলিপ্যাড নয়, এয়ার স্ট্রিপ। ভারতীয় সেনাবাহিনী ব্রিগেডিয়ার এখানে মজুদ আছেন, ভারতীয় সেনাবাহিনী বললো সিকিউরিটি কারণে এটা দেয়া যাবে না। সঞ্জয় গান্ধী নিজে গিয়ে বললেন যে কে বলেছে, উনি নিজের আশ্রমে যাবেন। আমি আমি এই এই সাক্ষী মহারাজ দেখে আমার পরপর মনে পড়ছে যে এয়ার স্ট্রিপটা করতে দিতে হবে। স্বামী সদাচারী প্রধানমন্ত্রীর বাসভবনে যজ্ঞ করেছেন, এই 2005 গ্রেফতার করা হয় যৌন ব্যবসার অভিযোগে, এখনও জেল খাটছেন। আমি শুধু বলে দিচ্ছি, মাচান বাবার আশীর্বাদ নিয়ে রাজীব গান্ধী প্রচার শুরু করেছিলেন, এই অসুখ আজকের নয়। গডম্যান চন্দ্রস্বামী, তার সঙ্গে নরসিমা রাওয়ের কি সম্পর্ক আমরা জানি, এবং রাজীব হত্যাতেও সেই চন্দ্রস্বামীর নাম চলে এলো। আমি বলছি এই নেক্সাসটা, ভারতের দুর্ভাগ্য যে সাক্ষী মহারাজ একটা নতুন চেহারায় হাজির করছেন, কিন্তু এই পলিটিশিয়ান এবং গডম্যান নেক্সাসটা বহুদিনের। এটা অ্যাকচুয়ালি এতক্ষণ যেটা, এটার প্রুফের দরকার লাগে না যে এটা শুধু অপদার্থ গভর্নমেন্ট নয়, ইট ইজ এ ডেলিবারেট ওয়ান, এটা প্যালপেবল। কিন্তু আমি ওতে আর যাচ্ছি না, আমার কাছে মূল প্রশ্ন, তুমি যেটা হিন্ট করছো আমি সেটাকে একটা অন্য ভাষায় নিয়ে আসছি, সেটা হচ্ছে কি, এই যে গডম্যান, ইউ লুক অ্যাট দ্য সোর্স অফ হিস ক্যারিশমা, কোথায় ক্রিমিনালিটি? ক্যান ইউ ইমাজিন যে ক্যারিশমা কনসেপ্টটা যেভাবে ইমার্জ করেছিল রিলিজিয়নের সঙ্গে, ডিভিনিটি, তার একটা সেকুলার মানেও পরে এসেছে, কিন্তু নট দিস। এখানে একটা অসাধারণ কন্ট্রিবিউশন অফ আওয়ার সোসাইটি টু পলিটিক্যাল সায়েন্স, যে কনসেপ্ট অফ ক্যারিশমা ইজ টু বি রিভাইজড, ইটস ওয়ান বেসিক সোর্স। সৌভাগ্যমান দুর্ভাগ্য জানি না, একবার আমরা 2010 সম্ভবত সালটা পাহাড়ে দার্জিলিংয়ে শো করে ফিরছি, মিরিকের কাছে যে রাস্তাটা ভাগ হয়ে গেছে, মিরিকের দিক থেকে বিরাট একটা কনভয় আসছে, আর সেই কনভয়ে অন্তত 18টা গাড়ি, সেই একটা গাড়িও আমি কোনোদিন চোখে দেখিনি, তার আকৃতি রং বিচিত্র বর্ণ, মানে সেখান থেকে সমস্ত ব্যক্তির মতোই বর্ণময়, একদম বর্ণময় ব্যক্তির মতো কনভয়টা পার হলো। এই বিতর্কিত গডম্যান নিজে ড্রাইভ করছে নিজের গাড়িতে, হ্যাঁ, এবং একেবারে হুট খোলা একটি গাড়ি,
সবুজ রঙের, বিচিত্র দেখতে, যে মানে দেখলেই আপনি, এবং তার সঙ্গে এই এই যে কনভয় 200টা কনভয় সেই জায়গায় 18টা কনভয়। আমি বলছি সেটা দেখতে রাস্তার ধারে যারা সম্পূর্ণ অচেনা মানুষ, তারা রাম রহিমের নাম কোনোদিন শোনেননি, সত্যি কথা বলতে আমিও তখনও কোনোদিন শুনিনি, তো সেই রাম রহিমকে দেখতে যা ভিড় হয়েছিল, আপনার ক্যারিশমার তত্ত্ব আরেকবার সামনে আসছে, তার মানে সমাজের ভেতর থেকে একটা সমর্থন, একটা মুগ্ধতা। সেটা বলছি, সেটা হচ্ছে এইখানে এই দেশের মানুষ তাদের অন্তরে একটা টেরিফিক ক্রেভিং ফর অবতার, কিছুতেই ছাড়তে পারে না। এন্ড যখন অ্যাকচুয়াল পলিটিক্যাল লিডার্সগুলো গ্র্যান্ড ফ্লপ, তখন দে তৈরি করে অবতার, ইট ইজ দিস। একদম এটা সেইটা আমাদের ভাবতে হবে যে এমনি এমনি হয়নি, ইট ইজ দেয়ার ইজ দ্য সিচুয়েশন। তার মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেব চারটে সাইন যদি কারোর মধ্যে থাকে তাহলেই বিরাট, সে সেই শক্তিটা তুমি আমি দেখতে পাবো, ধরে রাখতে পারবে না। যেটা তোমার বর্ণনাতে রয়েছে আর এখানে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, ও ছিল গরিব কিন্তু ক্রমশ এই যে গ্র্যান্ডার ছাড়া ইউ ক্যান নট ড্যাজল দ্য পিপল। এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, এই যে অবতার, এবং সেটা শুধু হয়ে ওঠা নয়, সে তৈরি করছে নিজের এমন একটা ভাবমূর্তি। আমি দর্শকদের একটু দেখাতে চাইবো, এই ভদ্রলোক একাধিক ফিল্ম করেছেন, সেই ফিল্মগুলোতে একদম অভিজিৎ দা যেরকম বলছেন নায়ক নয়, অবতারের রোল, সেই সেই অবতার কেন, সেই অবতার তিনি জঙ্গি দমন করছেন, কোন ফিল্মে তিনি ভিনগ্রহীদের, মঙ্গল গ্রহের প্রাণীদের দমন করছেন, এবং সত্যজিৎ রায় লিখতেন যে কাহিনী চিত্রনাট্য পরিচালনা সত্যজিৎ রায়, এনার লিস্ট কিন্তু সেখানে থামছে না, ইনি বলছেন যে ইনি পরিচালক, ইনি প্রযোজক, ইনি চিত্রনাট্যকার, ইনি গীতিকার, ইনি সুরকার, ইনি গায়ক, এবং ইনি গডম্যান। দেখুন, ভারত সাধু সন্তের দেশ, হাজার হাজার বছরের ঐতিহ্য, কিন্তু এই দেশে এমন স্বঘোষিত ধর্মগুরুও আছে যে ধর্ষণে দোষী সাব্যস্ত হয়, বাবা গুরমিত রাম রহিম সিংহ। কোই কেতা হে ফরিস্তা, কোই কেতা হে গুরু, তার বিলাসবহুল জীবনযাত্রা কাজকর্ম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। কোটি কোটি টাকার সম্পত্তি, এই বাবা সিনেমায় অভিনয় করে, এই ধর্মগুরুর চড়ে হাতিও বেসামাল হয়ে যায়। এমনই সন্ত এই রাম রহিম যে তার গদার ধাক্কায় হিন্দি সিনেমার মতো একসঙ্গে 20 জন ছিটকে পড়ে যায়। বাবার নাকি এমনই তেজ যে সিনেমার পর্দায় সে গুলিও চালায়, আর তার তলোয়ারের ধারে শত্রু ছিন্ন ভিন্ন হয়ে যায়। বাবা রাম রহিম নিজেই সিনেমা বানায়, নিজেই গান লেখে, নিজেই সেই সিনেমায় অভিনয় করে, নিজেই স্ক্রিপ্ট লেখে। শুধু এই গ্রহেরই নয়, সিনেমায় ভিন গ্রহের প্রাণীদেরও একা হাতে নিকেশ করে ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা। কখনো আবার পাক্কা রক স্টারের বেশে গান গাইতেও দেখা যায় তাকে। রাম 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 ও মেরে রাম, রাম 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 আল্লাহ গড রাম। কখনো সুন্দরী মহিলার সামনে সিনেমায় বাবা পুশ আপ দেয়, কখনো আবার সুন্দরী রমণীকে তার পা টিপতে দেখা যায়। হুকুম সচ্চি সচ্চি বতানা কে আপকো মেরি কবি ইয়াদ নি আয়। কখনো সিনেমার বাবাকে মুগ্ধ করার চেষ্টা করতে দেখা যায় সুন্দরীদের। তু হাসান হ্যায় ইয়া শের-এ হিন্দ, তুঝে তো মে আপনে বশ মে করকেই ছোড়ুঙ্গি। নিজের শিষ্যদের মুগ্ধ করতে বাবা সিনেমা বানাবে, আর তাদের দেশপ্রেমের মশলা থাকবে না তা হয়, তাই বহু চর্চিত সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সিনেমা বানিয়ে ফেলেছে ধর্ষণে দোষী সাব্যস্ত বাবা গুরমিত রাম রহিম। সিনেমায় বাবা একাই পাকিস্তানে ঢুকে সব তছনছ করে দেয়, কখনো আজব ধরনের হেলিকপ্টারে চেপে, কখনো আবার বিদঘুটে দেখতে মোটর বাইকে চেপে, পারলে পাকিস্তানকে একা হাতে শেষ করে দেয় বাবা। বাস্তব জীবনে ধর্ষণে দোষী সাব্যস্ত হলেও সিনেমার পর্দায় দেখলে কিন্তু মনে হবে বাবার মতো মহিলাদের সম্মান আর কেউ করে না। সবসে বড়ি হুর আপকি আম্মি হ্যায়, না ইসসে বড়কে কোই হুর ইয়াহাঁ হ্যায়, আর না ইসসে বড়কে কোই হুর। রাম রহিম সিনেমা বানান আর হরিয়ানার বিজেপি সরকার তাকে করমুক্ত করে দেয়, তার ফলে আসলে আর্থিকভাবে লাভবান হন রাম রহিম আর ক্ষতি হয় সরকারের।
এতটাই তার তাপর। এই ধর্মগুরুর ব্রেসলেটে লেখা থাকে MSG, অর্থাৎ বাবার দাবি সে নাকি মেসেঞ্জার অফ গড, ভগবানের দূত, অথচ বাস্তবে সেই ধর্ষণে দোষী সাব্যস্ত। সিনেমা বানিয়ে লম্বা চওড়া কথা বলে নিজের অলৌকিক শক্তি সিনেমার পর্দায় দেখিয়ে কোটি কোটি ভক্তকে মোহিত করে রাখে গুরমিত রাম রহিম। কিন্তু তার সেই তথাকথিত অলৌকিক শক্তি শুক্রবার আর কাজ করল না। চণ্ডীগড়ের পাঁচকুলার CBI আদালত এই স্বঘোষিত ধর্মগুরুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করল। ABP আনন্দ। একেই বোধহয় বলে কলিকাল। আগে আমরা দেখেছি দস্যু রত্নাকর, তিনি বাল্মীকি হলেন, আর এখন দেখা যাচ্ছে যাদের বাল্মীকি ভাবা হচ্ছিল তাদের অনেকেই বোধহয় দস্যু রত্নাকর, যিনি ভাবছেন যে এই রাম রহিম, তাকে নিয়ে বিতর্ক এই প্রথম সামনে এলো, সেটা ভুল। তার কারণ একাধিকবার এই বিতর্কিত গডম্যান বিতর্কে জড়িয়েছেন। দেখুন, আসল নাম গুরমিত রাম রহিম সিংহ ইনসান, ভক্তদের কাছে পরিচিতি বাবা রাম রহিম বলে। কিন্তু তার আচরণ দেখে কেউ তাকে বলেন লাভ চার্জার বাবা, কেউ আবার রকস্টার বাবা। তার নানা অঙ্গে নানা রূপ। নিজেকে আধ্যাত্মিক গুরু ও সমাজ সংস্কারক বলে পরিচয় দিলেও সে অভিনেতা, সে পরিচালক, সে আবার গায়কও। তথাকথিত বহুমুখী প্রতিভাধর রাম রহিমই দোষী সাব্যস্ত হল দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে। অনেকেই বলছেন মানুষের বিশ্বাসকে নিয়ে খেলা করাই তার কাজ, আর এভাবেই সে হয়ে উঠেছে তথাকথিত ভগবানের প্রতিনিধি। 1967 15ই আগস্ট রাজস্থানের গঙ্গানগর জেলার অখ্যাত গ্রাম শ্রী গুরুসর মোদিয়ায় রাম রহিমের জন্ম। 1990 সালের 23শে সেপ্টেম্বর হরিয়ানার সিরসায় ডেরা সচ্চা সৌদা সংগঠনের প্রধান হিসাবে নির্বাচিত হয় সে। তারপর থেকে এই সঙ্গীত বিতর্ক। রাম রহিমের নামে ঝুলছে 3টি ফৌজদারি মামলা। এদিন সংবাদ মাধ্যমের ওপর ভক্তদের আক্রমণ দেখে অনেকেই বলছেন বাবাই তো তাদের পথ দেখিয়েছেন। 2002 খুন হন সিরসার সংবাদপত্র পুরা সচের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি। অভিযোগ, রাম রহিমের বেআইনি কার্যকলাপ নিয়ে খবর করার জেরেই এই হত্যাকাণ্ড। ওই একই বছর ডেরার ম্যানেজার রঞ্জিত সিংহকে খুনের অভিযোগ ওঠে রাম রহিমের বিরুদ্ধে। 2007 সালে তার বিরুদ্ধে ওঠে শিখ ধর্মের ভাবাবেগে আঘাত করার অভিযোগ। 2014 তার আশ্রমে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ ওঠে। এরপরেই পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট জানায় তার সংগঠনের ওপর নিয়মিত নজরদারি চালাতে হবে। 2014 সালে তার বিরুদ্ধে জোর করে 400 অনুগামীর নির্বীজকরণের অভিযোগ ওঠে। 2015 সালে মুক্তি পাওয়া তার ছবি মেসেঞ্জার অফ গড ঘিরেও বিতর্ক দানা বেঁধেছিল। অনেকেই কটাক্ষ করে বলছেন স্বাধীনতা দিবসের মতো পবিত্র দিনে যার জন্ম, সেই তিনি ধর্মের নামে লাগাতার এত অপবিত্র কাজ করেন কি করে? ABP আনন্দ। আমি সরাসরি চলে যাব মনোবিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনুত্তমা, পরশুরামের গল্পে আমরা দেখেছি সেই জগন্নাথ ঘাটে লঙ্কা খেগো মির্চাই বাবা, কিংবা ওই টিকি থেকে 18 ইঞ্চি স্পার্ক ঝাড়া রাজশাহী তরিদানন্দ ঠাকুর, এইসব অদ্ভুত অদ্ভুত চরিত্র। এবং ঘুটঘুটানন্দ দিয়ে শুরু করলাম, রসগোল্লা এবং লেডিকেনির হাঁড়িকে যোগসর্পের হাঁড়ি বলে চালিয়ে দিচ্ছিলেন, শেষে দেখা গেল যে জাল টাকার কারবার করেন স্বামী ঘুটঘুটানন্দ। তো আমি বলছি যে এর তো তারা তো একটা আইডেন্টিটি লুকিয়ে রেখেছিলেন, কিন্তু এই ধরনের বাবা, বিশেষ করে যে মহান বাবাকে নিয়ে আমাদের এতটা আলোচনা করছি আমরা আজকে, করতে হচ্ছে কার্যত, তার তো একাধিক কীর্তি বা কুকীর্তি মানুষের সামনে ছিল, তাহলে মোহভঙ্গ হচ্ছে না কেন মানুষের, তার সাধারণ ভক্তদের, ক্রিমিনালদের কথা আমি বলছি না। খুব জরুরি জায়গা এটা, একেবারে সমান। কারণ যেটা মূল মুশকিলের জায়গা সেটা হচ্ছে মাস কিন্তু কখনোই যুক্তি দিয়ে ভাবে না, তারা উত্তেজনা দিয়ে ভাবে, তারা আবেগ দিয়ে ভাবে। যেটা সবচেয়ে সমস্যার সেটা হচ্ছে আবেগের মধ্যেও কি একজন মহিলার পাশে দাঁড়ানো বা নীতিবোধের পাশে দাঁড়ানো থাকবে না? মানে ধর্মীয় আচরণ মানে কি শুধু সংস্কার এবং একজনের অলৌকিক ম্যাজিকের প্রতি আমার দায়বদ্ধতা, মানবিকতার প্রতি কোনো দায়বদ্ধতা থাকবে না? আমার কোথাও মাসের আচরণের এই অংশটা খুব অ্যালার্মিং লাগছে, কারণ মাস তো যুক্তিযুক্ত আচরণ করবে না, এটা আমরা আগেও দেখেছি। কিন্তু সেই অযৌক্তিকতার মধ্যেও, সেই আবেগের মধ্যেও
কোথাও কোনো সৎ উদ্দেশ্যের পাশে দাঁড়ানো, এরা সবাই এই মানুষটির বিপরীতেও তো গিয়ে দাঁড়িয়ে পড়তে পারতেন, তারা কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে আমাদের মূল্যবোধের জায়গায়, নীতিবোধের জায়গায় ভায়োলেন্স এগেনস্ট ওমেন সেটা এমন ভ্যালিডেশন পেয়ে আছে যে তার থেকে, এই মানুষটার থেকে আমার পাওয়া যা যা সংস্কার পরিপূর্ণ হয় সেটাই বেশি নম্বরের জায়গায় দাঁড়িয়ে থাকে, সেটা খুব মারাত্মক একটা ভয়ের জায়গা। কিন্তু অন্যতম এখানে আমি শুধু যোগ করতে চাইবো যে আজকে বিস্ময়কর যখন হিংসা ভায়োলেন্স একেবারে তুঙ্গবিন্দুতে উঠেছিল, তখন আমাদেরই ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছিলাম সরাসরি সেই ছবি, পুরুষ ভক্তের সংখ্যার পাশাপাশি একটা বড় অংশ মহিলা ভক্ত, অথচ যে মামলায় 2002 থেকে যে মেয়েটি লড়াই করে কার্যত দুজন তারপরে একা হয়ে গিয়ে, সে একটি মহিলা এবং এই মহিলারা তার, আমি যে ভাষায় যে শব্দবন্ধ ব্যবহার করছেন উচ্চারণ করা যায় না, মানে ব্যক্তিগতভাবেও কাউকে বলা যায় না। তো আমি বলছি কোথাও এই মহিলারা ওই একটি একা অসহায় মেয়ের পাশে দাঁড়াচ্ছেন তো নাই, তাকে কদর্যভাবে তার চরিত্র হনন করছেন, এটা কি মানসিকতার পরিচয়ক? একেবারে সুমন, এখানেই কিন্তু না আমরা যেটা বারংবার বলার চেষ্টা করি যে পিতৃতন্ত্র পুরুষতন্ত্রের মধ্যে কোথাও আর নারী পুরুষ নেই, জেন্ডার ডিভিশন নেই, এই তন্ত্রটাই গণ্ডগোলের, সিস্টেমটার মধ্যে গলত। এবং এই যে মানুষগুলো যারা অলৌকিক ম্যাজিক দেখাচ্ছেন, তারা কিন্তু আসলে ধর্মকেও বিকৃত করছেন, ধর্মের মোড়কে তিনি লৌকিকতার ঊর্ধ্বে গিয়ে নিজেকে অতি মানব বানাতে গিয়ে আসলে আর মানুষও থাকছে না, মানুষের যে বেসিক মূল্যবোধ সেগুলোও রাখছে না। এবং নারীরাও কিন্তু পিতৃতন্ত্রের সব থেকে বড় সাফল্য হচ্ছে একটা এক্সটেন্টের পরে মেয়েরাই তাকে এগিয়ে নিয়ে যায়, কারণ তারা আর ভাবতে পারছে না যে আর কিভাবে দেখা উচিত ছিল। আমার মনে হয় এটাও খুব ভয়ঙ্কর জায়গা, বোধ হয় সেখানেই আরও অনেক বেশি সচেতনতার দরকার আছে, এবং ভেবে দেখতে হবে যে এই ধরনের ধর্মীয় গুরু যারা মানুষের অনিশ্চয়তা বোধ বা তাদের নিরাপত্তা বোধকে বা নিরাপত্তাহীনতাকে এনক্যাশ করছেন, সেইখানে কিন্তু আমাদের অনেক বেশি অন্য কাজ করবার দরকার আছে, যাতে এই নিরাপত্তাহীনতাকে কেউ কাজে লাগিয়ে এরকম একটা জায়গায় না আসতে পারেন। অনেক ধন্যবাদ অনুত্তমা। অভিজিৎদা, এক্স্যাক্টলি ও যে শব্দবন্ধটা বলেছে অলৌকিক ম্যাজিক, আমি বলছি সেইটা কোথাও কিন্তু আপনার কারিশমার তত্ত্বের সাথে একই তো একদম। ও আমি একটা কথা বলি, এই যে নারীরা যেটা মেয়েটাকে ডাউন করছে তারা এগোচ্ছে না, ইন্টারেস্টিং ফেনোমেননটা এইখানটা যে ও যা যা কুকৃতি উইদিন কোর্টস সেইগুলোই ক্রিয়েটিং মোহ, মোহ তৈরিটা হয় কি করে, কারণ কুকৃতি যে করে ইট ইজ এন এক্সপ্রেশন অফ পাওয়ার, এবং সে কি না কি করতে পারে মোহ তৈরি হয়। আমি আসছি তার আগে একবার দেখাবো আপনাদের যে এই যে ভাবমূর্তির নির্মাণ, তাতে একদিকে যেমন ফিল্ম ব্যবহার করছেন এই রাম রহিম, পাশাপাশি তার গাড়ির সম্ভার সেটাও কিন্তু এই বিচিত্র আকর্ষণ তৈরি করছে তার ভক্তদের মধ্যে, দেখুন। তিনি স্বঘোষিত ধর্মগুরু, তবে গুরমিত রাম রহিমকে দেশবাসী ধর্মকর্মের জন্য চেনে না, চেনে তার বিলাসবহুল জীবনযাপনের জন্য, রকস্টার সুলভ ভাবমূর্তির জন্য, আর চেনে তার রাজনৈতিক প্রভাবের জন্য। আর সেই প্রভাব এতটাই যে ধর্ষণের দায়ে আদালত দোষী সাব্যস্ত করার পর তাকে হেলিকপ্টারে করে জেলে নিয়ে যাওয়া হয়, আর জেলে যাওয়ার পথে হেলিকপ্টারে রীতিমতো রাজার ঢঙে মুখে সিগার নিয়ে বসে থাকেন বিতর্কিত ধর্মগুরু। হ্যাঁ, ভালো করে দেখুন এই ছবি যেখানে রাম রহিমের মুখে রয়েছে সিগার, দেখে মনে হবে সে কোথাও ঘুরতে যাচ্ছে, কিন্তু আদতে সিগার মুখে হেলিকপ্টারে বসে রয়েছে জেলে যাওয়ার জন্য। লোকে জানে ধর্মগুরু, কিন্তু রাম রহিমের জীবনযাত্রা তাক লাগানোর মতো, প্রায় 1,000 কোটি টাকা সাম্রাজ্য, দেশের 5 ধনী ধর্মগুরুদের একজন, দেশের প্রথম 100 ধনীর তালিকায় নাম রয়েছে গুরমিত রাম রহিমের, দেশে বিদেশে আশ্রম, এছাড়াও বাবার রয়েছে অদ্ভুত দর্শন, কোটি কোটি টাকার গাড়ির সম্ভার। হ্যাঁ, ধর্ষণে দোষী সাব্যস্ত এই সঘোষিত ধর্মগুরুর গাড়ির প্রতি ঝোঁক বরাবরের, তার গাড়ির সম্ভার দেখলে অনেক তাবড় তাবড় লোকেরও চক্ষু ছানা পড়া হয়ে যাবে। আরো অবাক হওয়ার বিষয় হলো কোটি কোটি টাকার গাড়ি কিনে তারপর আবার তার রূপ বদল করত গুরমিত রাম রহিম, এইসব অদ্ভুত দর্শন গাড়িও তারই বানানো। দেশি গাড়ি কিনে তা ভেঙে চুরে বিদেশি গাড়ির আদলে বানিয়ে নিত বাবা, তারপর তাতে চড়ে ধুলো উড়িয়ে বেরিয়ে পড়ত রাস্তায়। গুরমিত রাম রহিমের এই গাড়ির নাম ভগবানের রথ, একটি সেডানকে ভেঙে চুরে এই রূপ দেয় বাবা।
এটি আবার একটি বাইক যাকে ভেঙে চুরে তিন চাকার গাড়ি বানিয়ে নিয়েছে বাবা। এই গাড়িটি দেখে নিশ্চয়ই আপনার বিদেশি বলে মনে হচ্ছে। শুনলে অবাক হবেন, এটি আসলে একটি স্যান্ট্রো গাড়ি, তাকে মেকওভার করে এই রূপ দিয়েছে স্বঘোষিত ধর্মগুরু। একটি মারুতি জিপসিকে বানিয়ে নিয়েছে এরকম, তালিকায় রয়েছে এরকম আরও অনেক গাড়ি। এদিন গাড়িপ্রেমী গুরমিত রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর ভক্তরা একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে স্বঘোষিত ধর্মগুরুর সম্পত্তি নিলাম করেই এর ক্ষতিপূরণ দিতে হবে। ফলে বাবার সাধের এসব গাড়ি শেষমেশ তার থাকবে নাকি তাও নিলামে চড়বে, সেটাই দেখার। এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, একটা জিনিস কিন্তু যে ভারতীয়দের বিদেশে গিয়েও আধ্যাত্মিক ব্যবসা খুলে, সেটা যেরকম সাহিত্যে আছে ঘটনাতেও আছে। আমার মনে আছে সোনার কেল্লায় ওই ভবানন্দ আর তার চেলা মন্দার বোস শিকাগোতে আধ্যাত্মিক ব্যবসা খুলে বসেছিল, মানে এই ট্র্যাডিশন সমানে চলছে। আমি খালি একটা পজিটিভ দিক বলতে চাইবো যে এত কিছু হচ্ছে, এত ফ্রড এবং সব কিছু, এবং পলিটিক্যাল হাত তো দেখতেই পাচ্ছি আর কি, মানে মানে নির্লজ্জ পলিটিক্যাল হাত, কিন্তু তার মধ্যেও জুডিশিয়ারি তার কাজ করে যাচ্ছে ডেমোক্রেসিতে, একদম সাজা দিয়ে দিয়েছে। এবং যদি হয় 7 বছর জেল হয়ে যায়, 200টা গাড়ি কোর্টের দিকে আসছে, তার মধ্যে কিছু নির্ভীক কিছু নির্ভীক জার্নালিজম আমরা দেখতে পেলাম আর কি, এবং কিছু পুলিশ অফিসার, কিছু মানুষ তো নিশ্চয়ই তাদের মনুষ্যত্ব দিয়ে কাজ করেছে বলে অনেক কম লোক মারা গেছে, এবং এটাই আমার পজিটিভ টেক আউট ফ্রম পলিটিক্যালি। না না, ইডি কোথায়? না না, আমি বলছি ইডি কোথায়, ইডি কোথায়, সিবিআই কোথায়? না না, আমার কথা ইডি কোথায়। হ্যাঁ, ইন্দিরা গান্ধীকে যখন সাজা দেবেন ওই জগমোহনের রাজমোহনের মামলায়, ওই ওরম চাপ এসেছিল। কুলদীপ নায়ারের বইয়ে একেবারে লিখিত আছে ইনসাইড স্টোরি, এই চাপ ইনিও পেয়েছেন ধরে নিতে হবে। যখন তারা রাজনৈতিক দলের নেতৃত্বে যারা রেপ করেছে বলে মামলা দায়ের করেছে, মহিলা সংগঠন গিয়ে সেই রেপ ভিকটিমকে গালাগালি করেছে, উই হ্যাভ লট অফ ইনস্ট্যান্সেস টু সে সাক্ষী মহারাজের বিষয়টা খারিজ করে আসা উচিত। আমি যে বললাম না তিনটে কথা, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখাই যাচ্ছে, এখন দেখা যাচ্ছে যে 1000 অ্যারেস্ট হয়েছে, সেটা আগে হলে বোধহয় আর একটু বেটার হতো, মানে আর অনেক বেটার। শুনুন, আমি একদম এগ্রি করছি, 144,000 লোক আমি এগ্রি করছি, সেটা যেটা বলতে চাইছি, যারা জমায়েতটা করেছে তাদের আগে গ্রেফতার করা উচিত। সেই জন্যই বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর। এবং গোড়াতে যেটা বললাম না যে রাজনৈতিক ভাবে অ্যাডমিনিস্ট্রেশনের মাথায় হোম মিনিস্টার আর চিফ মিনিস্টার নেই, আমি না করছি, আমি তো এরকম অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি, একবারও ডিফেন্ড করছি না ওনাদের, অত্যন্ত দুঃখের ঘটনা, একবারও ডিফেন্ড করছি না। আমি বলছি যে আরো হয়তো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল কথা বলছেন, বিচার আজও হয়নি, পলিটিক্যাল নেই, পুলিশের উপর নেই, কিভাবে রাজনীতি এবং গডম্যানরা ওতপ্রোতভাবে জড়িত। আমি আবার বলছি, কয়েকটা উদাহরণ দেখে আবার ফিরছি। হম সিদ্ধেশ্বর মহারাজ আর গোপি মাইয়া তিনো উস মূর্খ আর নির্লজ্জ মনুষ্য কো উত্তর দেনে ন্যায়ালয় মে জায়েঙ্গে। ও মাই গড ছবিতে ভণ্ড সাধুদের পর্দা ফাঁস হয়ে গিয়েছিল, এবার রিলের পাশাপাশি রিয়েলেও আর এক স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের পর্দা ফাঁস। শিষ্যাকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হল নিজেকে ভগবানের দূত বলে জাহির করা এই ব্যক্তি, কিন্তু এরপরই তার অনুগামীদের তাণ্ডবে জ্বলল দেশের নানা প্রান্ত। আর এখানেই প্রশ্ন, হরিয়ানার বিজেপি সরকার একাধিক বিধানসভা কেন্দ্রে রাম রহিমের প্রভাবের কথা মাথায় রেখে শুরু থেকে ঢিলেঢালা মনোভাব নেওয়াতেই কি পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছলো? ভারতীয় রাজনীতিতে স্বঘোষিত ধর্মগুরুদের প্রভাব অবশ্য আজকের নয়।
ইন্দিরা গান্ধীর এই যোগগুরুর দিল্লির রাজনীতিতে একসময় বিশাল প্রভাব ছিল। ইন্দিরার পাশাপাশি তার ছেলে সঞ্জয় গান্ধীরও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ধীরেন ব্রহ্মচারী। শোনা যায়, তার মার্সিডিজ যখন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকত, তখন তল্লাশি করার ক্ষমতাটুকুও ছিল না নিরাপত্তারক্ষীদের। দিল্লির হেভিওয়েট মন্ত্রীরা যোগগুরুর একটা দর্শনের জন্য হাপিত্যেস করে বসে থাকতেন, এতটাই ছিল তার প্রভাব। মথুরায় সরজু নদীর তীরে কাঠের মাচান বেঁধে থাকতেন দেহরাহা বাবা ওরফে মাচান বাবা। 1989 সালে লোকসভা নির্বাচনের আগে স্ত্রী সোনিয়াকে নিয়ে রাজীব গান্ধী গিয়েছিলেন তার কাছে। পরদিন প্রকাশিত হয়েছিল সেই বিখ্যাত ছবি। মাচার ওপর থেকে পা ঝুলিয়ে দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর মাথায় রেখেছেন এক সাধু। নরসিংহ রাওয়ের সঙ্গে চন্দ্রস্বামী বা নেমিচাঁদ জয়েন নামে এক স্বঘোষিত গডম্যানের ঘনিষ্ঠ সম্পর্কের কথা রাজনৈতিক মহলে অত্যন্ত সুবিদিত। এই নেমিচাঁদ জয়েনের বিরুদ্ধে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের চক্রান্তে জড়িত থাকার অভিযোগ পর্যন্ত উঠেছিল। ইন্দিরা গান্ধীর সঙ্গে আরেক স্বঘোষিত ধর্মগুরু স্বামী সদাচারীরও যোগাযোগ ছিল। জেলবন্দী আশারাম বাপুর সঙ্গে বিজেপির একাধিক শীর্ষ নেতার সম্পর্কের কথাও বহুল চর্চিত। যে আশারাম এখন ধর্ষণের অভিযোগে জেলবন্দী। স্বল্প পোশাক, উদ্দাম নৃত্য, এর জন্য বারবার সংবাদ শিরোনামে আসা রাধেমার রাজনৈতিক প্রভাবও কিছু কম নয়। রাধেমার বিরুদ্ধে যখন নানা অভিযোগ উঠছে, তখন মোদী সরকারের মন্ত্রী বিজয় সাম্পলা তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি যেভাবে ভক্তি বিলন তার মধ্যে কোনো দোষ নেই। এবিপি আনন্দ। সাক্ষী মহারাজের বক্তব্য তো সব থেকে বড় পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের উদাহরণ। এরপরে আর কোন কথা থাকতে পারে না? ওটা তো আমি বলবো যে এক কোটি লোক যদি বলে থাকেন, সেটা এক কোটি এক বিচার তো কোন বিচারক করবেন? সাক্ষী মহারাজ তার বিচার করবেন একজন শাসক দলের এমপি বলছেন। আমি বলছি এরপরে তো উচ্চতর ন্যায়ালয়ে যাবেন, অলরেডি ঘোষণা করে দিয়েছেন, সেটার উপর চাপ সৃষ্টি, আমি অন্যায়। আমি বলবো যে বিজেপির লোকেদের বা ওনার সাপোর্টারদের যদি মনে হয় যে বিচার ঠিক হয়নি, উচ্চতর আদালতে গিয়ে এইভাবে আমি যেটা বলছিলাম মানুষ মেরে কিছু। আমাদের দেশে আমরা এখন দেখছি যে যখন অনেক টাকার একটা ব্যাপার আসে, তখন একটা তদন্ত শুরু হয়, জনস্বার্থ মামলা হয়। তাহলে এই যে গডম্যান, স্বঘোষিত গডম্যান, এত কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, গাড়ি কিনেছেন, এই নিয়ে জনস্বার্থ মামলা হবে না কেন? বা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন বা স্টেট গভর্নমেন্ট কেন অর্ডার দেবে না যে এত টাকার সোর্স কি ওনার? এটা এটা প্রকাশিত বিড়ালের গলায় ঘন্টা বাজবে কে? এটা আমার প্রশ্ন। এবার কি হবে জানেন? কিছু কিছু হচ্ছে এখন, অন্তত ইতিহাস যা আমরা দেখি আইনের যে এগুলি হচ্ছে, এটা তো লিঙ্কটা সেজন্য ওই জিনিস কোনো কালই হবে না, সেটা পরের কথা। আমার ডিমান্ড হচ্ছে রেইজ করেছিল হওয়া উচিত, কেন প্রয়োজনটা হয়? আমার আমার কিন্তু মানে অন্য একটা মানে আমি দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে ধরুন যা হলো, উচ্চ আদালতে যেতেই পারেন, কিন্তু যারা আজকে রিপোর্ট সংগ্রহ করেছিলেন কিংবা অ্যাজ এ হোল এদের সিকিউরিটি কিংবা আগামী দিন যেভাবে চলবে, এই যে এত ভক্তের যে চাপ, ভোট ব্যাংকের যে চাপ তাকে নিয়ে, এবং প্রধানমন্ত্রী যে টুইট করেছিলেন, আগামী দিনে নিশ্চয়ই সেই ব্যাপারগুলোকে দৃষ্টি রেখে এই কেস কি আর এগোবে? যে সরকারকে, যে সরকারের লোকেরা বা সাংসদেরা একে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সমর্থন করছেন বা করেছেন, তাদের কি হবে? ওই মহিলা নিরাপত্তা কে দেবে যার ইতিমধ্যে ভাইকে খুন হতে হয়েছে? আমি সেইটাই জিজ্ঞাসা করতে যাচ্ছি। এই রাজ্য সরকার দেবে যারা 144 এ 20,000? আমি চিন্তিত। আমি যে অ্যাডমিনিস্ট্রেটিভ বলেছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর, উনি এইটুকু স্বীকার করেছেন। এটা আমার মত, আমরা সবাই বলছি এটা ডেলিভারেট ফেলিওর, এটা ডেলিভারেট অ্যাক্ট অফ অমিশন। একজন শিক্ষামন্ত্রী বলছেন যে শান্তি সে কাম লিজিয়ে, ভাই আর ভাইও আর বহনও,
না না তারপর দেখুন 1000 অ্যারেস্ট হয়েছে বা এই সব মানে এটা সরকারকে বাতিল করতে হবে। আপনি অনেকবার বলেছেন এই আলোচনায় যে এখানে কোনো কিছু আগুন জ্বললে কোনো কিছু মানুষের উপরে অত্যাচার হলে আর আজকে কেন বলছেন না হরিয়ানা সরকারকে বাতিল করতে হবে? নিঃসন্দেহে এই অনুষ্ঠানের শেষে আমরা আপনাদের দেখাবো যে এই গডম্যানরা একবার নয় একাধিকবার একাধিক গডম্যান বিতর্কে জড়িয়েছেন এবং যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছেন। দুর্ভাগ্য যে তাদের মায়াবন্ধন ভক্তদের চোখে অন্তত কাটে না এই 2017 ভারতবর্ষেও। ভারতে যে 36 জন ভিভিআইপি জেড ক্যাটাগরি সুরক্ষা পান, রাম রহিম তাদের মধ্যে একজন। সেই তিনি ধর্ষণে দোষী সাব্যস্ত হলেন আর এরপরই লাগাম ছাড়া হিংসার আশ্রয় নিল তার ভক্তরা। হরিয়ানার সীমানা ছাড়িয়ে অশান্তি পৌঁছল দিল্লি, উত্তরপ্রদেশেও। বাইক, গাড়ি, বাস, ট্রেন থেকে অভিভ্যান, রাম রহিম ভক্তদের রোষ থেকে বাদ গেল না কিছুই। তবে রাম রহিমই প্রথম নয়, এর আগেও এরকম একাধিক বাবার বিরুদ্ধে উঠেছে নানা গুরুতর অভিযোগ, যাদের মধ্যে অন্যতম গুজরাতের আশারাম বাপু। 2013 সালে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এই স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয়। মেয়েদের সম্পর্কে তার মনোভাব স্পষ্ট হয়ে যায় 2012 সালে দিল্লি গণধর্ষণ কাণ্ডের সময়। অত্যাচারিত কলেজ ছাত্রীকে নিশানা করে আশারাম বলেছিল, 5-6 জনকে দোষী বলা ঠিক হবে না, ধর্ষকদের মতো মেয়েটিও সমান অপরাধী, দোষীদের সে ভাই বলে ডেকে থামতে বলতে পারত, এতে তো ওর জীবন সম্মান দুটোই বাঁচত, এক হাতে কি কখনো তালি বাজে? যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে স্বামী নিত্যানন্দরও। একটি চ্যানেলের স্টিং অপারেশনে এক অভিনেত্রীর সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছিল। এক অনুগামী অভিযোগ করেন, নিত্যানন্দ তাকে লাগাতার ধর্ষণ করেছেন, দিয়েছেন মুখ না খোলার হুমকি। নিত্যানন্দর বেঙ্গালুরুর আশ্রমে তল্লাশি চালিয়ে কন্ডম এবং গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযোগ, তার অনুগামীদের জোর করে একটি চুক্তিপত্রে সই করানো হতো যেখানে বলা থাকত তন্ত্র সাধনার অভিজ্ঞতা প্রকাশ্যে আনা যাবে না। রাম রহিমকে দেখে অনেকেরই স্মৃতিতে হরিয়ানারই আর এক স্বঘোষিত গডম্যান রামপালের কথা। খুনের মামলায় 2014 সালের নভেম্বরে সতলোক আশ্রম থেকে তাকে গ্রেফতার করতে গেলে ভক্তদের বাধার মুখে পড়ে পুলিশ। সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। রামপালের আশ্রম থেকে উদ্ধার হয় কন্ডোম, মাদক, প্রাপ্তবয়স্কদের ব্যবহার্য জিনিস, লেডিস টয়লেটে পাওয়া যায় গোপন ক্যামেরা। জব্বলপুরে স্বামী বিকাশানন্দ ওরফে বিকাশ যোগীর বিরুদ্ধে নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তথাকথিত ইচ্ছাধারী বাবা স্বামী ভীমানন্দ মহারাজ চিত্রকূটওয়ালাকে আশ্রমে যৌন ব্যবসা চালানোর অভিযোগে 2010 সালে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কখনো সারথি বাবা, কখনো নির্মল বাবার নাম জড়িয়েছে যৌন কেলেঙ্কারিতে। এবার ধর্ষণে দোষী সাব্যস্ত হল স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। এবিপি আনন্দ।